আসলে এসআর মুন্নির জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং তার সাথে সঙ্গ দিবেন এবং তার ভিডিওগুলো দেখে ভালো ভালো অবশ্যই কমেন্ট করবেন। এবং আমরা মনে করি যে সিলেট হযরত শাহজালালের পূর্ণভূমি, এই ভূমিতে জন্মগ্রহণ করেছেন অসংখ্য মরমী সাধক কবিরা এবং যুগে যুগেই কিন্তু তাদের সুনাম রয়েছে। আমরা আশা করব আগামীতেও কিন্তু এই এসআর মুন্নি কিন্তু সুনামগঞ্জের একটি সুনাম ধরে রাখবেন। এসআর মুন্নি, দর্শকের উদ্দেশ্যে আর কিছু বলার আছে? এত সুন্দর করে কথা বলা এখন শিখলে কই থেকে তুমি? মেইন উদ্দেশ্যটা আমার সাগর আঙ্কেল, আমি যখন যুক্ত ছিলাম তো আমি একটু একটু বই পাইতাম, তো সাগর আঙ্কেল আমার বইটাকে দূর করে দিয়েছে, তো আমি এখন একটু সাহস পাইছি। আর এখন তো খুবই সুন্দর উপস্থাপনা করা, আগে তো গান গাইতে বই পাইছো, উপস্থাপনা অত সুন্দর করো। এখন আমি সাগর আঙ্কেলকে আমি ধন্যবাদ জানাই আবারও আমাকে এতটুকু সাহায্য করার জন্য, আমার বই এবং আমার আগ্রহটাকে বেশি বাড়িয়ে দিয়েছেন আপনাদের কাছে, আপনাদেরকে ভালোবাসতে শিখিয়েছেন উনি। তো বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার জন্য দোয়া করবে যাতে আমি জীবনে বড় হতে পারি, সফল হতে পারি আর আমার ইচ্ছাটিকে আমি সফল করতে পারি। আমার মা বাবার জন্য অবশ্যই দোয়া করবেন। স্যার মুন্নি, আমরা জানি যে এখন ভালো উপস্থাপনা করছেন এবং আরও ভালো হোক সেটা প্রত্যাশা করি, তবে আমার ভালো লাগে যে আমি যখন আসছিলাম তখন অবাক হয়ে তাকিয়ে থাকতো মুখের দিকে, ভয় পেয়ে পেয়ে তাকিয়ে থাকতো, কিন্তু আজকে এসআর মুন্নি সেই এসআর মুন্নি না, এখন কিন্তু তাকিয়ে থাকতে থাকতে কিন্তু এখন নিজেই উপস্থাপক হয়ে গেছে। আমার অনেক সময় ভালো লাগে যে সে যে আজকে এত সুন্দর করে কথা বলার চেষ্টা করে। আমরা আশা করবো এসআর মুন্নি ভবিষ্যতে আমাদের বড় বড় স্টেজ, রেডিও বা বাংলাদেশ টেলিভিশনেও কিন্তু উপস্থাপনা করার সম্ভাবনা আছে, আমরা বলে দিলাম। অবশ্যই আমরা দোয়া করি তার লেখাপড়ার পাশাপাশি যেন সে একজন বড় উপস্থাপক হয়, একজন শিল্পী হয়। এখান থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনারা সবাই নিরাপদ থাকবেন।